সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 24শে ডিসেম্বর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে পাবনা মৃত্তিকা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। এই হারোপাড়ারই অন্যতম সেরা ও বৃহত্তম একটি ডেইরি ফার্ম এই পাবনা মৃত্তিকা ডেইরি ফার্ম। তো এর আগে ওই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি। এই ফার্ম থেকে মূলত সার বাচ্চা বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের গরুগুলো কালেকশন করছে, সেগুলো কেমন বয়সের, কেমন ওজনের বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর এই ডেইরি ফার্মে যে স্বত্বাধিকারী আছে কাদের কাকা, প্রত্যেকটা পর্বেই ক্রেতা বান্ধব বা ক্রেতাদের দিক নির্দেশনা ও পরামর্শমূলক বিভিন্ন তথ্য দিয়ে থাকে। তো আজকের পর্বে কী কী তথ্য দেয় সেই সব বিষয়ে আপনাদের জানাবো, আর এই ফার্মের যে গরুগুলো আছে সেইগুলো আপনাদের দেখাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন জাতির কাকা? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এইবারও একটা দিন লেট, বুধবারের প্রোগ্রাম বৃহস্পতিবারে। ওই গরু সব আগেরবার মতোই সব বুধবারে প্রোগ্রাম করো, মঙ্গলবার এসে সব গরু সব নিয়ে গেছে। মানে দর্শক এখন বেশ সচেতন হয়ে গেছে, প্রোগ্রামে যে মঙ্গল বেশ বুধবারে প্রোগ্রাম, তারা মঙ্গলবারের রাত্রে এখানে চলে আসে যে গরুগুলো সরজমিনে দেখে নেওয়ার জন্য। আর সব মঙ্গলবারে এসে সব যার যার মধ্যে দেখে শুনে সব গরু প্রায় গরুই নিয়ে গেছে। একদিনের মধ্যে আবার কতগুলো গরু নিয়ে আসছেন? বেশি আনা হয়নি, বোধহয় 22-23টা গরু আছে। একদিনের মধ্যে আবার 22-23টা গরু কালেকশন করতে পারছেন। তো প্রত্যেকটা পর্বেই তো ক্রেতা বান্ধব বা দিক নির্দেশনামূলক অনেক রকম তথ্য দিয়ে থাকেন, যেগুলো ক্রেতাদের অনেক উপকারে আসে। তো এই পর্বে ক্রেতাদের জন্য কি কোনো কিছু ভাবছেন, যে ক্রেতাদের মানে বিশেষ কোনো জানানোর কিছু আছে? আসলে ওভাবে তো পরিকল্পিতভাবে কোনো কিছু ই করা নাই, তবে প্রশ্ন করলে উত্তর দেওয়া যায়। আচ্ছা, তো প্রশ্ন করি এই পর্বে লাস্টে একটা দেখলাম কমেন্ট আসছে যে আমাদের দেশে যেহেতু সব ধর্মের মানুষই আছে, তো যারা মানে অন্য ধর্মের তারাও কি এইখানে এসে গরুগুলো দেখে শুনে দু একদিন থেকে দেখে নিতে পারবে, তাদের জন্য কি সকল সুযোগ সুবিধা আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন না, সব ধর্মের লোকই তো আসে। সব ধর্মের এর আগে মহিলা পর্যন্ত আসতে, সব ওই কুমিল্লা থেকে কয়েক দিদি আসছিল, প্রায় আমার এখানে 2-3 দিন ছিল। সবার জন্যই থাকার সুব্যবস্থা আছে, তারা এসে থেকে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, এখন তো শুধু ছেলেরাই আসে না, মহিলারাও আসে। দেখা যাচ্ছে যে কেউ দেশের বাইরে থাকে, তার হয়তো ওয়াইফ বোন বা আরও আশপাশের আরও দুই চার মহিলা উদ্যোক্তাও আছে, অনেক আসে। এবং যারা হয়তো ওই দেশের বাইরে থাকে ওদের ফ্যামিলির লোকজনকে পাঠিয়ে দেয়, আবার নিজেরাও কেউ উদ্যোক্তা হয়ে আসে, এসে সবাই থাকে। আচ্ছা, তো এখন যে সময়টা যাচ্ছে, আর কোরবানির ঈদেতে বেশি সময় নাই, 6 থেকে 8 মাসের মতো এখন বাকি আছে, আর গরু রেডি করার জন্য এটাই তো বোধহয় মুখ্য সময়, কারণ যারা 6 মাসের প্রজেক্ট করবে এই সময়টাই তো তারা হচ্ছে মানে সিলেক্ট করে রাখে গরু বাছুর সংগ্রহ করার সময়, কেননা শীতকালে অনেকেরই ধারণা গরু বাছুরের দামটাও তুলনামূলক একটু কমে যায়। তো এই সময়টা যারা 6 মাসের প্রজেক্ট হিসেবে গরুগুলো রেডি করবে 2021 সালের কোরবানি উপলক্ষে, তারা কোন ধরনের গরুগুলো কালেক্ট করবে, আর এই 6 মাসে কোন ধরনের গরুগুলোর থেকে ভালো একটা রেজাল্ট তারা 6 মাস পরে পাবে? গরু বাংলাদেশে সিংহভাগ লোকই তো আপনার এই নভেম্বর ডিসেম্বরে গিয়ে গরু কালেকশন করে কোরবানিতে বিক্রি করে, এই পূর্বের থেকে কিন্তু, আর এই সময়টা মার্কেটও কম থাকে, আর সেই সূত্রে এখনই হচ্ছে সুবর্ণ সময়। আর এই সময়টা সবাই কাজেও লাগাচ্ছে অলরেডি মার্কেটে। এবার একটু গত 1 মাস আগের থেকে এখন চলে গেছে FMD-র কারণে মার্কেটে হয়তো ক্রেতার সংখ্যাও কম ছিল, তবে সপ্তাহ থেকে ক্রেতা অনেক মার্কেটে নামছে, অলরেডি মাঠে নামছে। আর এখন যারা মূলত গরু সংগ্রহ করবে, দেখা যাচ্ছে ছোট গরুতে আর সামনে কোরবানিতে কাজ হবে না, 6 মাসে তো রেডি হবে না, এখন হচ্ছে সবাই বড় গরুকে টার্গেট করে কাজ করতে হবে 6 মাসের মধ্যে যেগুলো রেডি হবে। আর এই সময়টাতে কোন ধরনের গরু বেশি উপযুক্ত? এখন তো উপযুক্ত আপনার নিঃসন্দেহে দুই দাঁত অথবা 4 দাঁত, 90 থেকে আপনার 1,20,000, 1.5 লাখ, 2 লাখ, যে যে পর্যন্ত পারে, যার যার বেচার কোয়ালিটি সে সেইভাবে রাখতে পারবে, মানে যে যে ধরনের গরু বেশি অভ্যস্ত। কারণ এখন এক্সেপশনাল কিছু গরু আছে যেগুলো হয়তো কিনতে গেলে 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে থাকতে হবে, আর এগুলো কোরবানির সময় দেখা যাচ্ছে আনলিমিটেড দামে বিক্রি হবে, এগুলো তো কোনো মাংসের দামে বিক্রি হবে না। বাট তাকে একটু এটাও চিন্তা করতে হবে, আমি যে 1.5-2 লক্ষ টাকার গরু সংগ্রহ করতেছি, তার আবার ওই ধরনের মার্কেট প্লেস রেডি থাকতে হবে যেন বিক্রির সময় ওই ধরনের ক্রেতা তার নিকট আসে। ওইটি যারা বাহির টাহারে আছে আর এই গরুগুলো তারা সেভাবে সেল করতে পারবে, আর নর্মালি যেগুলো লোকালি যেগুলো থাকে সেগুলো একটা নির্দিষ্ট হিসাবের মধ্যে লাভ থাকে, গ্রাম ভিত্তিক যেগুলো আছে লাভ থাকে। এর গরুর বিজনেসের তো খামারিদের তো কোয়ালিটির ইয়ার শেষ নেই, ভাবার শেষ নেই, কখন কার হাতে কোন ইয়াটা যায়। তবে ভালো গরু, জাতমানের গরুর
দেখতে ভালো সৌন্দর্যের গরুগুলো যার হাতে থাকবে তার হাত থেকে চলে যাবে, সে যে জায়গায় থেকে প্রান্তিক পর্যায়ে থাকায় থাকলেও এখন আর প্রান্তিক পর্যায়ের লোকজন আর বসে নেই, সবাই এখন আর যারা ওই বাইরের যারা আছে এখন একদম গ্রামগঞ্জ জানা সেখানে আছে, বাড়ি বাড়ি গিয়েও তারাও গরু খরিদ করে কোথায় আছে না আছে অটোমেটিক্যালি সন্ধান হয়ে যায়। আপনি ফেসবুক যদি খোলেন এখন, আগে একটা সময় ফেসবুকের বিভিন্ন গ্রুপ বা পেজগুলোতে হাতে কোনো কয়েকটা বিক্রয় পোস্ট বা বিক্রেতার সংখ্যা দেখা যায়, এখন কিন্তু হাজার হাজার লোকালি দেশি গরু থেকে শুরু করে এ টু জেড সর্ব প্রান্তেরগুলো কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে, আর এগুলো কিন্তু মানুষ বুঝতে হচ্ছে এগুলো কই পাওয়া যাবে আর না পাওয়া যাবে, খোঁজ পাচ্ছে এখন। বিদায় ভালো গরু হলে বহুত গরু ক্রেতার সংখ্যা আছে, তারা যে কেউ খুঁজে বের করতে হবে, গরু ভালো গরু কেনাই বেটার। আচ্ছা, এই ছয় মাসকে টার্গেট করে যারা গরু কালেকশন করে খামারে উঠাবে, ওঠার পরে তার কি করণীয় হবে, কিভাবে এই ছয় মাস পরিচর্যা করবে, কোন কোন ধরনের খাদ্য দিলে এই ছয় মাসে তার গরুর থেকে একটা ভালো ফিডব্যাক সে পাবে? এই ছয় মাসের যে শর্ট সময়, এই সময় তো আর বেশি আহামরি কোনো কিছু নেই, যে আপনার নভেম্বরের শেষ ডিসেম্বরের শেষের দিকে জানুয়ারির মাঝামাঝি গেলেই কিন্তু শীতের প্রকোপটা চলে যাবে, আর তখন এই গরুগুলো কিন্তু আপনার অটোমেটিক্যালি গ্রোথ লোম, যে এইসব গরুগুলো দেখতেছেন প্রত্যেক গরুর লোম ঝরে যাবে, আর এই সময়টাতে নভেম্বরের মাঝামাঝি গিয়ে গরু যারা কিনে নিয়ে যাবে সব গরুকে নিয়ম অনুসারে আগে প্রথমে কৃমি মুক্ত করতে হবে, গরু বডি ওয়েট অনুযায়ী তাকে কৃমির ওষুধ দিতে হবে। কৃমির ওষুধ প্রয়োগ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, কৃমির ওষুধ যদি যে গরু ছয়টা লাগবে ওর পাঁচটা দিলে কিন্তু কাজ হবে না, বেশি দেওয়া ভালো কম দেওয়া ভালো, সাতটা দিলে সমস্যা নাই। এটা দেওয়ার পরে মার্কেট থেকে যেটা ভালো মানের যে জিঙ্ক আর লিভার টনিক, কৃমির ওষুধ দেওয়ার পরে লিভার টনিক বাধ্যতামূলক, এটা কতদিন পর? ওই তিন দিন পরে দেওয়ার নিয়ম, কিন্তু দুদিন পরে দেওয়া যায় সমস্যা নেই, আমরা দুই তিন দিন পরেই দিই। লিভার টনিক একটা জায়গায় গরুর হয়তো ছয় মন সাত মন মাংস আছে, তার জন্য ন্যূনতম 1.5 লিটার লিভার টনিক লাগবে, আর 3 লিটার জিঙ্ক, এই 4.5 লিটার টোটাল। হ্যাঁ, টোটাল এই দুইটা দিবে হচ্ছে আপনার খোলভুষি যা আছে খাবারের সাথে মিশ্রণ করে দিলেই হয়ে যাবে, আর এর মাঝামাঝি কেউ যদি শীতের সময় বা শীত যাওয়ার পরে যা যদি AD3 গ্রুপের কোনো ইঞ্জেকশন বা মিনারেল যেটাই আছে এটা যদি খাওয়ানো যায়, সেক্ষেত্রে গরুর শরীরের প্রত্যেকটা যে এক্সট্রা যে লোম থাকে লোমগুলো জোরে গরুর গ্রোথ এত দ্রুত বৃদ্ধি পাবে এটা কল্পনা হতে, আর গরুটাও সৌন্দর্য বৃদ্ধি পাবে, আর এটাকে মূলত খাওয়ানো নিয়ম আমাদের তো এলাকায় তো আসলে ওইভাবে একটা পরিকল্পিত সেটও নাই, যে গরুর খাবারটা আমরা সেইভাবে ছোট ছোট করে কেটে দেবো বা করবো, প্রসেসিং এর জায়গাটা আমাদের নাই, এটা নিয়ম ছোট বিশালি হোক আর খড় বলি যে যেটাই বলি সেটাকে ছোট ছোট করে মেশিন, এখন তো মেশিন পাওয়া যায় 25,000 টাকায় পাওয়া যায় 30,000 টাকায় পাওয়া যায়, মেশিনগুলো কিনে চিটা গুড় আছে আপনার গমের ভুষি আছে বা আদার যে দানাদার খাদ্যগুলো আছে, যদি কেউ বিজ্ঞানসম্মত না যেতে পারে নর্মালি এগুলোর সাথে তারপরে আপনার বিট লবণ যেটাকে বলি এগুলোর সংমিশ্রণ করে দিলেই আর ওর সাথে একটু জিঙ্ক সেটে দিলে গরু আপনার অল্পতে খাবারের পরিমাণটা কম লাগতেছে আর গরু খুব দ্রুত গ্রোথ হয়ে যাচ্ছে, এটাই মূলত এর বাইরে আর কোনো গুণাবলী নেই। তাজা গরুর গরুর খাবারের পাশাপাশি একে পর্যাপ্ত পরিমাণ রেস্টও দিতে হবে, রেস্ট মানে বিশ্রামের জায়গা দিতে হবে এক কথা, কারণ শুধু খাবার খাওয়ালে নাকি রেস্টের টাইম দিলেন না এই গরুতে কখনোই মোটা তাজাকরণ হবে না, ওইটাই খাবারের পাশাপাশি যখন রেস্ট করবে ওই টাইমটাই এই গরুগুলো দ্রুত বর্ধনশীল হবে, আর এখন কাঁচা ঘাসেরও মৌসুম চলে আসতেছে, কাঁচা ঘাসও যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এখন কাঁচা ঘাস আমদানি করা সম্ভব, সার্বিক দিক মিলে এই দিকগুলো ফলো রাখলে জানো। আচ্ছা, তো এবার আপনার কাছে 20-22টার মতো গরু আছে, তো চলেন এবার আমরা দর্শকদের এইগুলো দেখাই আর আপনি এই গরুগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা দেন। ঠিক আছে, তো আপনার শুরুতেই কালো করে একটা গরু আছে, এটা কোন জাতের গরু? এটা মূলত শাহিয়াল, কিন্তু ব্রিড আপনার ইন্ডিয়ান কিছু আপনার বোল্ডার যে গরুগুলো আছে না ওই ব্রিডের ব্রিড, কারণ গরুর হাইট থেকে শুরু করে আপনার সব কিছু ওই ব্রিডটার মধ্যে আছে, ক্রস করছে সব কিছু, অনেক তবে গরু হবে সর্বোচ্চ বড় মাপের এবং বিগ সাইজের গরু হবে, কারণ এর সামনের শেপটা এতটাই বেটার কোয়ালিটি আর এতটাই ভালো, আপনার এই গরু সর্বোচ্চ দামি গরু এবং জাতের গরু হবে, এই গরুর এই জাতের গরুগুলো সচরাচর মেলানো খুব দায়ভার হয়ে যায়। সেটা এই গরুটার বর্তমানে উচ্চতা কতটুকু আছে? উচ্চতা যে কতটুকু আছে দেখতে হবে। আচ্ছা, আমরা একটু পাশে দাঁড়াই, দাঁড়ালে হয়তো পরিমাপ করা যাবে। আপনার উচ্চতা কতটুকু? 5 ফিট 5 ইঞ্চি, 5.5 আচ্ছা 5.5 ইঞ্চি বলা চলে, এই মার দিস না, তো একটু কম বেশি ওরকমই হবে, দর্শকদের আইডিয়া দিলাম আমরা। এই গরুটার দাঁত কি ধরে দেখা সম্ভব হয়েছিল? এটা দুই দাঁত, দুইটা দাঁত। আচ্ছা, তো এই গরুটা আপনার কেমন ওজন হতে পারে?
এটার বর্তমান ওজন 8 মন প্লাস আছে 8 মন প্লাস শুধু মাংস মাংস আছে 8 মন প্লাস আচ্ছা এবারে কি ট্যাগ লিস্ট করছেন হ্যাঁ ট্যাগ লিস্ট করা আছে 301 নাম্বার ট্যাগ 301 নাম্বার ট্যাগ এই গোটা দেখে যদি কেউ সন্তুষ্ট হয় এটার দাম চা 170 আলোচনার একটু সুযোগ আছে 170000 টাকা দাম চাইছেন আলোচনা করে দরদাম করে তবে একটা কথা বলবো এই গরু দামের সাথে কোনো ইয়া নাই সম্পৃক্ততা নাই ভালো জিনিস কিনতে গেলে আমাকে অনেক টাকা গুনতে হয়েছে আর আমি যেখান থেকে আমার প্রফিট করব তাও না যদি কেউ যে বাংলাদেশের যে প্রান্তের থেকে না পায় যদি কেউ গুছাতে এই সাইজের গরু যদি পাঁচটা একত্র করে যদি ফেডারিং করতে পারে যদি ভালো ক্লায়েন্ট পায় আর বিক্রির সময় যদি ভালো মার্কেট পায় সে 20টার মাথার যে শিংটাই শেপ সামনের শেপটা আছে আমরা ছোটবেলায় সব বিভিন্ন খাতা বা বিভিন্ন ছবি আঁকাতাম না একদম সেম সাইজের সেই সাইজটা আছে এটা মূলত ইন্ডিয়ান হরিয়ানা ব্রিড এগুলো সব আমার একটা ধারণা সঠিক নাও জানা হতে পারে হয়তো অনেকে বিশেষজ্ঞ আছে অভিজ্ঞ আছে তারা ভালো বুঝতে পারবে একটু হাঁটাই নিয়ে যাওয়া হোক আমরা পরবর্তী গরুটা দেখব পাশে আপনার দুই নাম্বার একটা গরু আছে এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন আচ্ছা এইটা মূলত খামারের গরু এটা এটা পাকিস্তানি শাহিয়াল অরিজিনাল যে শাহিয়াল এর মধ্যে আর কোনো খাদ নেই কিন্তু যে ব্যক্তিটা গরুটা কিনছিল সে ব্রাহ্মা হিসেবে কিনছিল ব্রাহ্মা হিসেবে কিনছিল সে ব্রাহ্মা ছোটবেলায় বাচ্চা কিনছিল 1,60,000 টাকা দিয়ে আচ্ছা ব্রাহ্মা হিসেবে কিনছিল তো দেখো উনি দীর্ঘদিন লালন পালন করছে তো পরবর্তীকালে কি আমাকে যে কেউ সন্দেহ একটা ব্রাহ্মা গরু আছে তো ব্রাহ্মার আশায় গেছি যাওয়ার পরে দেখি যে শাহিয়াল পাকিস্তানের শাহিয়াল কিন্তু ব্রাহ্মার গেট আপ তো উনি ব্রাহ্মা হিসেবে কিনে লালন পালন করতেছে দীর্ঘদিন হলো তো সার্বিক দিক মিলের অবস্থান হচ্ছে এইটাই তবে গরুর শরীরে যে পরিমাণে জায়গা ব্রাহ্মা যদি নাও হয় যে পরিমাণে জায়গা বা যে এর মাংস লাগার জায়গা আছে নাভি কম্বল থেকে শুরু করে এর হাড্ডি পাগুলো এতটাই মোটা বা অন্য অন্য গরুর সাথে এর কোনো সম্পৃক্ততা নেই তো সার্বিক দিক মিলে যদি এই গরুটা যদি কেউ পরিপূর্ণরূপে তৈরি করতে পারে এ ব্রাহ্মাকে টপকায় যাবে আমার একটা দৃঢ় বিশ্বাস ব্রাহ্মাকে টপকায় যাবে আর কালকে রাত্রে জার্নি করে আসছে ভারী গরু যার কারণে খাবার দাবারও ঠিক মতো খায় নাই গরু একদম শতভাগ জাত সম্পন্ন গরু ফ্যাটার্নিংয়ের উপযুক্ত গরুই হচ্ছে এটা আর যেহেতু গরুটা খামারের কাছ থেকে কিনা দেখে গরুটা ভালো লাগছে বিধায় গরুটা একটু মানে ন্যায্য মূল্যে বা উচ্চ মূল্যে কিনতে হয়েছে নইলে গরুটা হয়তো ক্রেতাও ছিল অনেক গরুর পিছনে বয়স এটা আপনার দুই দাঁত থেকে চার দাঁত মাত্র ভাঙছে দুই দাঁতই এখনো আমি একটু আলোচনার মধ্যে রাখতে চাচ্ছি আমি টার্গেট দুই রকম ভাবে নিয়ে আসছি যেহেতু ফলপ্রসু রেজাল্টটা যদি বিক্রি যদি নাও হয় লাভ যে বেশি হবে তা না যদি হয়তো অনেকের মধ্যে বিরূপ ধারণা আসতে পারে বা বিরূপ মন্তব্য আসতে পারে যার কারণে আমি দামি গরু দামটা একটু হাইট করে রাখলাম আলোচনা করলে আমি লিগ্যাল দামটা তাদেরকে আমি বলে দেবো একটু টাকা বেশি চাইবো না বা সামনের পর্বে এটা কত দামে বিক্রি হলে আবার যদি বিক্রি হয় তাহলে সেটাও আমি জানাই দেবো আর না হলে এটা আমার এখানেই থাকবে দাঁতই হয়নি সংগ্রহ করা আমার পক্ষে অসাধ্য কেউ যদি পারে তারা হয়তো খুঁজে নিতে পারবে তো এটাই জাত গরু দুইটা একই মানের গরু একই সাইজের গরু এটা কি জোড়া হিসেবে দাম চাইবেন আলাদা 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 চাই দেবো তো জোড়া ধরে যদি নিয়ে কেউ তৈরি করতে পারে হ্যাঁ এটা 303 চাচ্ছে 165,000 টাকা 165,000 টাকা সরি এটা 170,000 টাকা 170,000 টাকা 170,000 টাকা আর ওইটা হচ্ছে 160,000 টাকা পাশেরটা যেটা আছে 304 যারা হয়তো মার্কেটে যারা বর্তমানে এখন নিজেদের ফার্মের গরু কেনার জন্য ঘুরতেছে
এই গরুগুলোর দাম আদৌ বেশি চেয়েছে কিনা তারা বুঝতে পারবে। আর যারা হয়তো যারা মার্কেট যাচাইবাছাই করতেছে, আর যারা হয়তো অনলাইনে ঘরে বসে গরু কিনতেছে, তাদের হয়তো ধারণা, তাদের মধ্যে হয়তো বিরূপ ধারণা আসতে পারে যে দামটা একটু বেশি, দামটা একটু বেশি। কিন্তু যারা মার্কেটে যারা আছে, গত সপ্তাহে যে মার্কেটে গিয়েছিলাম, মিনিমাম 20টা প্রাইভেট কার নামছে। আচ্ছা, মানে গরু কেনার জন্য এদের এদের সাথে কম্পিটিশন করে ওরা খামারি, ওরা 10,000 রং করলেও কিন্তু সমস্যা নাই, আর আমরা রং করলে কিন্তু সমস্যা। বিদায় আমরা আমাদের কেনা কিন্তু সব থেকে বড় কষ্টসাধ্য হয়ে গেছে, কারণ এখন আপনাদের কিনে বিক্রি করতে হচ্ছে বিধায়, তারপরে সবার থেকে কম কিনছি। আচ্ছা, সবার থেকে 304, এটা 1,60,000। হ্যাঁ, এটা কি দাঁত হয়েছে? না, এটা এটার দুই দাঁত হয়েছে, দুইটা দাঁত হয়েছে, এটার দুই দাঁত হয়েছে, আর ওইটা আপনার দাঁত এখনো হয়নি। দুইটা গরু কেউ কারোর থেকে কম না। আচ্ছা, তো 304 আর 303, হ্যাঁ, এই দুইটা গরু এক জোড়া, এক জোড়া যদি কেউ একসঙ্গে নেয় তাহলে 1,60,000 আর 1,70,000। প্রত্যেকটা গরুতে আলোচনার সুযোগ আছে, ডিসকাউন্টের সুযোগ আছে। তো ওই পাশে আরো কিছু গরু আছে, চলেন তবে গরু দুইটা যদি কোনো নতুন খামারি হয়ে থাকে বা কারো যদি এরকম রেঞ্জে গরু কেনার যদি ইচ্ছা থাকে, তো তারা গরু দুইটা নিয়ে 1 বছর পালুক আর 2 বছর যদি পালতে পারে কেউ, গরু কাকে বলে তখন দেখা যাবে, কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে, রেজাল্ট পাবে। কারণ গরু তো প্রতি সপ্তাহে শত শত মেলানো যায়, গরুর মতো মেলানো যাচ্ছে না। কতকগুলো খামার আছে, খামারগুলো গরু একবার আমার এখান থেকে একবার যারা গরু নিয়ে গেছে, সেই গরুগুলো বারবার তাদেরকে দিয়ে আমি আর বাহিরে 2-4টা করে যারা আগে বিক্রি করতাম, এই বিক্রি করার সুযোগটা পাচ্ছি না। যেমন গত সপ্তাহে একজনই নিয়ে গেছে 25টা, আর একজন নিচে প্রায় 17টা, আরও 5টা, 2টা, এভাবে সবে অনেকে এসে নিয়ে চলে গেছে। গরু সব একই লেভেলের গরু, একই কোয়ালিটির গরু। প্রতি সপ্তাহে সপ্তাহের 6 দিনে ছিলাম বাহিরে, 6 দিনই কালেকশনে একদম নিজে থেকে, ওখান থেকেই শেষ গরু। কালেকশন করার ভালো গরু কেনার মানসিকতা থাকতে হবে, আর যদি ভালো গরু, আমি যে জিনিসটা বলছি, ভালো গরু যদি কিনে খামারে রাখি, গরু এখন মানুষ চেনে, গরু চলে যায়, কেউ না কেউ নেবেন, নিয়ে চলে যাচ্ছে সেটাই। আর সব আগল পাগলই বলবো, ওইগুলো নিয়ে এসে এই প্রফিটের বেলা সমস্যা, লাভও করা যায় না, বিক্রি করাও যায় না, আর যেখানে দেবে সেখানেও যারা নেবে তারাও এখান থেকে একটা রেজাল্ট পাবে না। তবে দুইটা গরু যে কেউ চাইলে আপনার আনা এসে নিয়ে নিতে পারে, দামের দিক থেকে যেন কার্বন্য না করে, 2 টাকা হলে প্রফিট পাবে। তো ওইদিকে এবার বোধহয় একটু এক স্টেজ ছোট কিছু গরু আছে, চলেন ওইগুলো দেখি। এই পাশে একটা গরু আছে, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটা সাহিওয়াল বাচ্চা গরু, দাঁত হয়নি। এটা সাহিওয়াল বাচ্চা একটা গরু, এখনো দাঁত হয় না, দাঁত হয়নি এটা। আচ্ছা, এটা আপনার 305 নম্বর ট্যাগ, 1,20,000 টাকা দাম। এটার বয়স কেমন হতে পারে? বয়স কত, তাও দাঁত হওয়ার সময় হয়ে গেছে, যেকোনো সময় দাঁত হওয়ার সময় হয়ে গেছে, 18-20 মাস এর মধ্যে আছে। আচ্ছা, অরিজিনাল জাত গরু। 1,20,000 টাকা দাম চাইছেন, 20,000 টাকা দাম, আলোচনার সুযোগ আছে। 305 নম্বর ট্যাগ, কোনো ক্রেতার পছন্দ হলে দেখে শুনে দরদাম করে নিতে পারবে, নিতে পারবে। ভালো গরুটা, অনেক কোয়ালিটিতে খুব ভালো হবে, হয়তো ওগুলোর মতো ওই মাপের গরু হবে না কোনো একদিন, কিন্তু এগুলো আবার একটা স্টেপে থাকে, সেকেন্ড স্টেজ বলা চলে, তো ভালো। এটার মতো আরেকটা গরু নিয়ে আসা হয়েছে, এটা সম্পর্কে একটু জানাবেন। এটা ওইটারই সেম জাত, সেম ব্রিড, হয়তো এটার থেকে একটু বয়স কম এটার। আচ্ছা, দাঁত হয় নাই, এটার দাঁত হয়েছে কিনা আসলে আমি দেখিনি, এটার দাঁত মানে ধরে দেখা হয় না, ধরে দেখা হয় না, সম্ভবত দাঁত হয়নি। আচ্ছা, সম্ভবত দাঁত হয়নি, তবে গরুটাও খুব ভালো। যদিও এই দেখেন, গরুর একটা বৈশিষ্ট্য আপনাকে দেখাই, আমি এই গরুটার একটা জিনিস খেয়াল করে দেখাই, এটা সামনের যে কম্বলটা পাইছে পুরো সাহিয়াল, কিন্তু পেছনের দিকটা এসে একটু ক্রস হয়েছে, ক্রস করছে দেশি গরুর সাথে, ক্রস হয়েছে দেশির পেটে থেকে সাহিওয়াল বেরেছে, কিন্তু গরু সাহিওয়ালের পার্সেন্টেজটা বেশি আছে, নাভিও আছে, কম্বলও আছে, শুধু পেছন দিকটা এসে একটু শুকনা স্টাইল ক্রস করছে। এই এই সব দিকগুলো যারা ক্রেতা আছে এগুলো ফলো রাখতে হবে, যে কোনটা ঠিক, এগুলো গরু হবে কিন্তু এগুলো এক স্টেজের গরু হবে, হ্যাঁ, আর ওইগুলো এক স্টেজের, ওইগুলো এক স্টেজের গরু হবে। যেমন এর পরে একটা গরু আসছে, গরুটা আমি দেখাবো না, এটা এটা আরো, ওটা আরো ভালো ব্রিডের গরু, এটার ট্যাগ লিস্ট, এটা 306, হ্যাঁ, 1,15,000 টাকা দাম সব আলোচনা সাপেক্ষে বিক্রি করব। গরু দুইটা দেখতে এক, সেম জিনিস, সেম বয়স, সেম মান, কিন্তু টাকা 10,000 ডিফারেন্স হয়ে গেছে, কিন্তু ওইটার থেকে এটা কেন হয়েছে, এটার পিছনটা একটু আছে সরু স্টাইলের আছে, এইটাই, তাছাড়া আর কোনো কিছু না। তাছাড়া গরুর আপনার এইটার কম্বলটা দেখেন, কম্বলটা আপনার সর্বোচ্চ স্পেশাল কম্বল, কম্বলটা আসছে, নাভিটাও আসছে, ফুললি ফুল আসছে নাভিটাও, কিন্তু গরুর দেখতে দুইটা একই রকম, কিন্তু টাকায় 10,000 ডিফারেন্স। এইখানেই হচ্ছে গরুর যখন গ্রোথ হবে তখন ওইটা এইটার থেকে ওইটা দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে, তখন তখনই তারতম্য হয়ে যাবে, এর আগে বোঝা যাবে না। তো এটাও নিয়ে যাওয়া হোক, পরবর্তীটা নিয়ে আসা হোক, গরু নিয়ে আসা হলো, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। নকল, এটা নকল ব্রাহ্মা, নকল ব্রাহ্মা আসল না, নকল ব্রাহ্মা এটা, আর আসল কি? তো এটা ব্রাহ্মারই একটু ক্রস আছে,
শাহিয়াল পুনো তো পাকিস্তানের শাহিয়াল আসল শাহিয়াল নকল ব্রাহ্মা পাকিস্তানের শাহিয়াল ছেড়ে দেওয়া হয়েছে জানে চঞ্চল টাইপের আর একটা গরুর সাথে লড়াই করতে যাচ্ছে এই গরুটার বয়স কেমন হবে বয়স কত হয়তো 13 মাস বা 14 মাস উর্ধের 13 14 মাসের মতো বয়স হবে বয়স হয়েছে সর্বোচ্চ জাতের গরু হবে এর ঘরের ইয়েস আজান দিচ্ছে আচ্ছা আজান দিচ্ছে আজান শেষে আমরা ফিরছি এটার দাম কেমন চাচ্ছেন আপনি সেটার দাম চাচ্ছি 125,000 টাকা আলোচনার সুযোগ আছে 125,000 টাকা দাম চাইছেন এইখান থেকে দরদাম করে নেওয়া যাবে দরদাম সুযোগ আছে তবে এর এইখান থেকে এর শেপটা যে আছে হ্যাঁ আর পা গুলো দেখেন কি মোটা পুরোটাই ভিন্ন আর কালারটাও একদম পুরো ডিপ কালার তো কোন দর্শকের যদি এই শারীরিক গুণগত মান দেখে পছন্দ হয় কত দাম বললেন 125,000 টাকা 125,000 টাকা দরদাম করে নিতে দরদাম করার সুযোগ আছে আর এটা ট্যাগ নাম্বার 307 ট্যাগ নাম্বার 307 আচ্ছা তো এটা নিয়ে যাও এই পাশ থেকে আরেকটা নিয়ে আসো গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন এটা আপনার 308 নাম্বার ট্যাগ 308 নাম্বার ট্যাগ এটাও আপনার শাহিয়াল তবে একটু কালারটা আবার একটু কম বলে একটু চক্রাকার আকৃতি আছে ভিন্ন আসছে এই গরুটার কি দাঁত হইছে এটার দুই দাঁত দুইটা দাঁত হইছে দুই দাঁত হইছে এটা আচ্ছা তো এই গরুটা যদি কারো পছন্দ হয় কেমন মূল্য পড়বে এটার দাম চাচ্ছে 115,000 টাকা আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে আর এটার ট্যাগ নাম্বার 308 ওটা ভালো চঞ্চলেস্টার কালারটা ভালো আছে এগুলো ধরেন আপনার কুরবানির সময় গিয়েও এগুলো দেখি বাবা ভালো ডিমান্ডের সাথে বিক্রি করা যায় গরুগুলো মাঝারি সাইজের গরু হয় মাঝারি সাইজের গরু হবে বেশি বড় গরু হয় না মাঝারি সাইজের গরু হয় এই গরুগুলো চাহিদার সাথে বিক্রি করা হয় সৌন্দর্যের সঙ্গে চাহিদার সঙ্গে বিক্রি হয় আচ্ছা তো এটা 115,000 টাকা আলোচনার সুযোগ আছে এই পাশে আরেকটা গরু আছে এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানান এটা 314 নম্বর ট্যাগ শাহিয়াল শাহিয়াল জাতের একটা গরু বাচ্চা গরু এখনো দাঁত হয়নি এখনো দাঁতের মধ্যে যায় নাই এখনো দাঁত হয়নি আপনার দাম যাচ্ছে 140,000 টাকা আলোচনার সুযোগ আছে আর ওজন কতটুকু হতে পারে ওজন এটা 7 মন প্লাস আছে ওজন 7 মন প্লাস 140,000 টাকা দাম স্যার একদম পুরো জায়গাগুলো একদম ভিন্ন চঞ্চল প্রকৃতির গরুটা আচ্ছা মানে একটু চঞ্চল একটু চঞ্চল বেশি 140,000 টাকা দাম আলোচনার সুযোগ আছে আর 314 নাম্বার ট্যাগ হ্যাঁ 314 এই পাশে আরেকটা গরু আছে এই গরুটা সম্পর্কে আমাদের 318 নাম্বার ট্যাগ 318 নাম্বার ট্যাগ শাহিয়াল কিন্তু এর চোটটা আবার একটু অন্যগুলোর থেকে বেশি পাইছে কারণ গরুর কিন্তু চোট থাকলে যদি একটু ওজনে যদি কমও হয় চাহিদার সাথে কিন্তু ভালো দামে বিক্রি করে সৌন্দর্য সৌন্দর্যের উপরে বিক্রি করা যায় এটা কি দাঁত হয় নাই এটার দাঁত হয়েছে কিনা দেখা হয়নি আসলে সম্ভবত দুই দাঁত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত হয়েছে এটা 318 হ্যাঁ এটার দাম চাচ্ছে 128,000 টাকা 128,000 আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে প্রত্যেকটা গরুর বেলাই হ্যাঁ প্রত্যেকটা গরুতে আলোচনার সুযোগ আছে আচ্ছা পরবর্তী গরুগুলো নিয়ে আসা হোক সম্পর্কে আমাদের একটু জানাবেন এটা শাহিয়াল পাকিস্তানের শাহিয়াল 329 নম্বর ট্যাগ হ্যাঁ এটা দাঁত হয়েছে দুই দাঁত দুইটা দাঁত হয়েছে সামনের কম্বল আর মাথার শেপটা একটু ভিন্ন এক একটা গরু এক এক রকম বৈশিষ্ট্য পায় আসলে অ্যাকুরেটলি হয় না মানুষ যেমন কোনো না কোনো ভিন্নতা থেকে যায় এটাও সেম এই গরুটার ওজন কেমন হতে পারে এটার ওজন কম মনে এটা 5.5 মন আছে 5.5 মন মানুষের ওজন ধর সামনের দিকটা আর বেশি হলে হতে পারে একটু এটার দাম চাচ্ছেন কেমন এটার দাম চাচ্ছে আপনার 130,000 টাকা 130,000 টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে জি আচ্ছা এবার তো বোধহয় এক স্টেজ ছোট আরো আছে এখন ছোট গরুগুলো দেখে নিয়ে আসুন আমরা একটু দেখি এই পাশে আপনি ছোটর একটা লট করছেন বোধহয় 4-5টা গরু একত্রিত করছেন পাঁচটা আচ্ছা তো আমরা একটা একটা করে দেখি শুরুতে আছে 330 330 এটা হ্যাঁ এটা একদম অরিজিনাল জাত বাচ্চা আচ্ছা কোন জাত বলা হয় শাহিওয়ালের বাচ্চা শাহিওয়াল এই বাচ্চাটার বয়স কত মাস হবে 11 মাস 10 মাস 11 মাস এক বছর মাইনাস এক বছর মাইনাস বাচ্চাটা খুব খুব মান সম্মান এবং জাত সম্মান যেখানে যে পাঁচটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চা একই ক্যাটাগরি 20-20 আচ্ছা এগুলো তো এই বাচ্চাটা যদি কেউ পছন্দ করে দেখে কেমন মূল্য পড়বে আচ্ছা এটার দাম চাওয়া 77,000 টাকা এটার দাম চাইছেন 77,000 টাকা 77,000 টাকা আলোচনার একটু সুযোগ আছে তবে আহামরি কোনো কিছু এখানে নাই খুব বেশি কম বেশি নাই 77,000 টাকা দাম চাচ্ছে হালকা একটু কম বেশি করার সুযোগ আছে আচ্ছা দ্বিতীয়ত আরেকটা বাচ্চা আছে এটা কোন জাতের এটা শাহিয়ালের বাচ্চা এটাও একদম অরিজিনাল জাত বাচ্চা এটা ট্যাগ নাম্বার 313 নাম্বার এটা এটার বয়স কত মাস হবে এটা ওই সেম বয়সই হবে এখানে যে কয়টা বয়স আছে 10 11 মাসের মধ্যেই এক বছর মাইনাস এটাও 77,000 টাকা দাম এটার দামও 77,000 টাকা সীমিত কম আছে সীমিত কম আছে কিন্তু এগুলো বাচ্চার দিক থেকে
সর্বোচ্চ কোয়ালিটি হল এখন তো বাচ্চার কালেকশন বাচ্চা নাই মার্কেটে গেলে এখন বাচ্চা খুঁজে পাওয়া যায় না ছোট বাচ্চা পাওয়া যায় না গত ইয়ার আগে এফএমডি হওয়ার কারণে আর শীত সময়ে ছোট বাচ্চা কেউ ধরে না বাচ্চা একদম মার্কেটে নাই বললেই চলে একদম সীমিত বাচ্চার পরিমাণ খুবই সীমিত আর যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সব দেশি আর যদি এগুলো বিশ্বাস না হয় তাহলে যারা এখন মার্কেটে আছে হাটঘাটে যাচ্ছে তারা দেখলে বুঝবে আসলে বাচ্চার আমদানি আদৌ আছে কি নাই এইটাও 77000 বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আগে বিক্রি হয়েছে 80-85 রেটে বিক্রি হয়েছে এই বাচ্চাগুলো কিন্তু এখন বাচ্চার দামটাও কম যার কারণে এই বাচ্চাগুলো সীমিত রেটেই কেনা যাচ্ছে আর গরু কেনার মৌসুম কিন্তু একই এই সময় আর পরের যে বাচ্চা আছে এটা আবার ডাবল নাবি হবে এটা আবার ডাবল নাবি আসছে এখনই বোঝা যাচ্ছে ডাবল নাবি আসছে ডাবল নাবি হবে এটার ট্যাগ নাম্বার 320 10-11 মাসের মধ্যে থাকবে এটার দাম 80000 টাকা আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে এটার দাম 80000 আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে ট্যাগ 310 নিয়ে যাওয়া হোক পায়ের খুঁটটুর গুলো থেকে শুরু করে আর বডির যে শেপটা আছে না গরু 2-4 মাস গেলেই একদম বড় গরুতে পরিণত হয়ে যাবে এটা তো এই লটটা নিয়ে যাওয়া হোক পরবর্তী লটটা নিয়ে আসা হোক এই পাশে সেকেন্ড আর একটা লট করলেন ছোট গরুর এই গরুগুলো সম্পর্কে আমাদের একটু জানান এই লটেও 5টা গরু আছে এগুলো সব বাচ্চা সব শাহিয়ালের বাচ্চা এগুলো আচ্ছা একটু ক্রস একটা একটা করে আমরা দেখি শুরুতে যে গরুটা আছে এটা এটা 260 260 নাম্বার এটা শাহিয়ালের বাচ্চা কিন্তু মানে পিওর শাহিয়াল না এগুলো কথা ক্রস শাহিয়াল এগুলো আচ্ছা তো এই গরুটার বয়স কত মাস এটা বয়স হয়তো 12 মাস 12 মাস এটার দাম 65000 টাকা 65000 টাকা আপনার 9-10 মনের মধ্যে লিমিট থেকে যাবে ব্রিগেড বা সি গ্রেডের ব্রিগেডের মানে আচ্ছা তো এটাও কি 1 বছর মাইনাস হ্যাঁ এটা এটা 1 বছর হতে হয়ে গেছে এটা 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 পরিপূর্ণ হয়ে গেছে কারণ সবাই আবার বড় গরু অনেকেরই সব এক ধরনের মন্তব্য এক রকম তো দেখা যাচ্ছে যে কেউ কেউ বলতেছে ভাই এত এইসব বড় মাপের গরু লালন পালন করে রাখা কঠিন এই কঠিন অনেকের বিরুদ্ধ ধারণা কিন্তু আসলে তো ওগুলো ঠিক না অনেকের পুঁজিও কম আছে পুঁজিও কম এটা 328 নাম্বার ট্যাগ এটাও আপনার 65000 টাকা দাম 65000 টাকা দাম এই পাশে একটা সাদা কালো আছে এটা এটা আপনার ওই শাহিয়ালের সাথে গিরের একটু মিশ্রণ আছে গিরের ক্রস করছে এটা আচ্ছা এই কারণে শরীরের সাপটা এরকম পাইছে সাপটা এরকম পাইছে এটা 243 নাম্বার ট্যাগ 70000 টাকা দাম এইটার দাম 70000 টাকা আলোচনার একটু সুযোগ আছে আর এটার দাম 70243 নাম্বার ট্যাগ এর সম্পর্কে আমাদের একটু জানান এটা হচ্ছে বকনা বকনা এটা টুকটুকি 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 আমার এখানে বেশ কিছুদিন আছে এর আগেও দেখানো আছে এটা আচ্ছা এই বাচ্চাটা আগে তো দুর্বল ছিল অনেক একদম পুরো এখন ফিট হয়ে গেছে তো টুকটুকির বয়স কত মাস তো আমি যখন নিয়ে তখন তো বোধহয় 9-10 মাস ছিল আমার এখানে 2-3 মাসে আছে 2-3 মাসে আছে মানে 1 বছর প্লাস খাবার দাবারে খুব চাহিদা
প্রচুর এখন স্বাস্থ্য রাস্তা ফিরে গেছে, তবে এটা শাহিওয়াল হলেও এর মধ্যে একটা এক্সট্রা শরীরের চামড়াটা অত্যন্ত সফট। আমার অভিজ্ঞতা এই গোটা যদি ইয়া হয় দুধ ভালো পাওয়া যাবে, কিছু কিছু শাহিওয়ালে দুধ ভালো হয়, এটার মধ্যে সেই বৈশিষ্ট্য দেখা যাচ্ছে এই গোটার মধ্যে। আসলে ছোটো গরুতে ছোটোবেলায় কিন্তু পরিমাপ করা যায় না, তবে এটার শরীরের চামড়াগুলো অনেক সফট, শরীরটাই পুরো সফট, তবে এটার দুধের দিক থেকে একটু ভালো পাওয়া যাবে আমার মনে হয় এই গরুটা থেকে। এটার দাম পড়বে 219 নম্বর ট্যাগ, 55,000 টাকা দাম, 55,000 টাকা দাম পড়বে। জি আচ্ছা, এইবার তো বেশ কিছু বকনা আছে আপনার নিকট, বকনাগুলো দেখাই দিই। এই পাশে আপনি বেশ কিছু বকনা সাজাইছেন, একদম শুরুতেই একটা বকনা আছে, এই বকনাটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটা ফ্রিজিয়ানের বাচ্চা, ফ্রিজিয়ানের একটা বকনা বাচ্চা, এটা ফ্রিজিয়ানের বাচ্চা, মিউকাস আসছে হয়তো হিটিয়াসের সময় হয়ে গেছে, রেডি বাচ্চা, রেডি বাচ্চা, বাচ্চা সম্পূর্ণ সুস্থ। 324 নম্বর ট্যাগ, 1,00,000 টাকা দাম, 1,00,000 টাকা দাম। বর্তমানে কি বকনার মার্কেটটা এরকমই? বকনার মার্কেট আসলে বকনা আমি ওইভাবে মার্কেটে ভালো মানের বকনার আগের মতো পাওয়া যায় না, মিলানো দার। আর যেসব বকনাগুলো মার্কেটে বর্তমানে সচরাচর কেনা বেচা হচ্ছে বা বিভিন্ন মার্কেটে পাওয়া যাচ্ছে, সব বকনাগুলো এখন হয়তো একজনকে দিলাম, দুইটা বাড়তি কথা বলে দিলাম, দেওয়ার পরে যায় আজ সেসব বকনা থেকে যদি রেজাল্ট না পাওয়া যায় নিজের কাছেও খারাপ লাগে, ওদেরও একজনের মনের থেকে একটা অভিশাপ চলে আসবে। বিধায় ভালো মানের পাইলে 2-4টা নিচ্ছি, নইলে আর ওইভাবে পাচ্ছি না। তো এটা 324 নম্বর ট্যাগ, রেডি একটা বকনা, যে কোনো মুহূর্তে হিটে আসবে, দাম হচ্ছে 1,00,000 টাকা। পাশে আর একটা বাচ্চা আছে, এটা ফ্রিজিয়ানের বাচ্চা, এগুলো সব জাত বাচ্চা, অরিজিনাল জাত বাচ্চা, এটা জাতের যে বৈশিষ্ট্য আছে দর্শক চাইলে বৈশিষ্ট্য ধরে ধরে সংগ্রহ করতে পারবে। এটার দাম 90,000 টাকা, এটা হচ্ছে 323 নম্বর ট্যাগ, 323 নম্বর ট্যাগ, দাম 90,000 টাকা। এটার বয়স সম্পর্কে একটু ধারণা দেন। 13 মাস প্লাস হয়ে গেছে, 13 মাস, 13 মাস প্লাস, 13 মাসের মধ্যে। কেউ যদি এর শারীরিক গুণগত মান দেখে পছন্দ করে সে নিতে পারবে, কারণ একটু কথা বলে নিতে পারবে। শেপটা শীত, তো শীতগুলো বের হয়ে গেলে লোমটা চেঞ্জ হয়ে যাবে, আর লোম চেঞ্জ হয়ে যাওয়া মাত্র গরু আপনার 1 ফিট করে প্রায় বৃদ্ধি হয়ে যাবে। পাশে আর একটা বড় আছে, এটা ওটা 325, এটাও ফ্রিজিয়ান, এটা হাতে পায়ে একটু লম্বা আছে, আবার এটার দামও 90,000 টাকা, আলোচনার সুযোগ আছে। এটার বয়স কত মাস হবে? এটা হয়তো 14 মাস চলতেছে। এটা নিউকাস কি ভাঙছে? না, এটা এখনো দেখা যাচ্ছে না, সবগুলো তো আর 14 মাসে আসে না, কোনোটা 2-1 মাস বেশি লাগে, 2-4 মাস বেশি লাগে, 16 মাস, 17 মাস, 18 মাসও লাগে। আচ্ছা, তো এই বাচ্চাটা এখনো নিউকাস আসে নাই, কোনো দর্শকের যদি পছন্দ হয় তার দাম করে দেখে শুনে নিতে পারবে, দাম 90,000, 90,000 টাকা, 325 ট্যাগ, হ্যাঁ 325 ট্যাগ। পাশে আর একটা আছে সাদা কালো, এটা এটা 396 ট্যাগ, 396 ট্যাগ, এটার দামও 90,000 টাকা, আলোচনার সুযোগ আছে। এটার দামও 90,000 টাকা। এটার বয়স কত মাস হবে? এটা 13 মাস, 13 মাসের মতো বয়স হবে, 13 মাসের মতো বয়স, 2-1 মাসের মধ্যে আশা করা যায় হিটে আসবে, হিটে আসবে। এগুলো অরিজিনাল জাতের বাচ্চা, সেফ জোনের বাচ্চা, এগুলো সেফ জোনের বাচ্চা, এগুলো সব। আচ্ছা, কোয়ালিটি 90,000 টাকা, 90,000 টাকা দাম, আলোচনার সুযোগ আছে। সাইড করে দেওয়া হোক, পাশেই কালো একটা বড় আছে, এটা পাশের যেটা আছে এটাও ফ্রিজিয়ান কিন্তু অস্ট্রেলিয়ান ব্রিড, ফ্রিজিয়ান কিন্তু অস্ট্রেলিয়ান, আমার অস্ট্রেলিয়ান হিসেবে এলাকায় পরিচিত সব গরুগুলো আর কি। আচ্ছা, মানে হাতে পায়ে বড় হয়, দুধ দুধের দিক থেকে ভালো, এই গরুগুলো 30-35 কেজি দুধ হওয়ার রেকর্ড আছে এই জাতের গরুগুলো। এটার দাম চাচ্ছে 1,00,000 টাকা, 326 নম্বর ট্যাগ। এটা কি নিউকাস দেখছেন নাকি হিটে আসছে? এটা এখনো খেয়াল করা হয়নি, এটা অবশ্য আসেনি, এখনো হিটে আসে নাই, রেডি টাইপ, রেডি টাইপের বাচ্চা, দাম চাচ্ছেন 1,00,000 টাকা, আলোচনার একটু সুযোগ আছে। আচ্ছা, এই পাশে আর একটা বাচ্চা আছে, এটা 327 নম্বর ট্যাগ, এটার দাম চাচ্ছে 1,05,000 টাকা, এটা একবার হিটে আসছিল, বীজ দেওয়া হয়নি, একবার হিটে আসছিল, প্রথম হিট মিস করাইছেন, মিস করেছি, গরুর আপনার শারীরিক বৈশিষ্ট্য থেকে সব কিছু ফিটনেস আছে, আর গরু গলা চিকনা, গরুর কিন্তু দুধের দিক থেকে আবার ভালো হয়, এটা আবার ল্যাস খাটো, এবার হিটে আসলে একদম দেওয়া, এবার দিয়ে দেবো, এটা একদম পুরো একদম 80 দিয়ে দেবো। তো এটার দাম চাচ্ছেন 1,05,000 টাকা, আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে। আর একটা লট বোধহয় বকনা হবে, আর কয়েকটা আছে দেখাই দিচ্ছি, নিয়ে আসেন দেখি। আরো দুটা বাচ্চা নিয়ে আসা হলো, এক জোড়া একই রকম দেখতে, এই দুটা বাচ্চা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এগুলো ফ্রিজিয়ান, অরিজিনাল ব্র্যান্ড ফ্রিজিয়ান, ব্র্যান্ড ফ্রিজিয়ান, বাংলাদেশের জন্য এগুলো একদম সর্বোচ্চ পারফেক্ট এবং জাত সম্পন্ন বাচ্চা এগুলো। এই বাচ্চাগুলোর বয়স কত হবে? দুটোর বয়স 13 মাস, 13 মাস হয় নাই হয়তো, বা 13 মাসের মতো, 12-13 মাসের মধ্যে আছে দুটো বাচ্চা, 12-13 মাসের মতোই হবে, একদম অরিজিনাল জাত। এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য, বাচ্চা দুটো পরিপূর্ণ সুস্থ, খাবার দাবারের দিক থেকে প্রচুর চাহিদা, আর যে গরু খাদ্যখানার দিক থেকে ভালো সে গরুর ফিউচারও ভালো সার্বিক দিক। এই জোড়া যদি কারো পছন্দ হয়, এই দুইটার দাম নেব একেবারে 90,000 টাকা পার পিস, 1,80,000 টাকা ফিক্স, 1,80,000 টাকা দাম চাইলে, আর দাম চাইলে আপনার 5,000 করে পড়বে, 95 করে পড়বে। আচ্ছা,
তো বর্তমানে বিক্রির মাঝখানে কিছু গরু আপনার নিকট ছিল যেগুলো আমরা ইতিমধ্যে দর্শকদের দেখালাম, আপনি একটু বর্ণনা করে জানালেন। তো প্রত্যেক পর্বের শেষে পরিশেষে এক কথায় দুই কথায় দর্শকদের কিছু বলে থাকেন, আজকের পর্বে যদি দর্শকদের কিছু বলতেন। পরিশেষে প্রতিবারের ন্যায় কথা তো একটাই, আর এখন বর্তমানে যারা আগেও বলে গেলাম আবারও পুনরাবৃত্তি করি, সেটা হচ্ছে যারা মূলত ফ্যাটানিংয়ের জন্য গরু এখন বর্তমানে সংগ্রহ করবেন সাধারণ কোরবানি টার্গেট করে, এখন বিলম্ব না করে সামনে যে সময় আছে সময়ের মধ্যে করে ফেলবেন। আর এই ডিসেম্বর মাসটাতে পর্যন্ত বাজারটা কম পাবেন। কেন কম পাবেন, এটা ব্যাংকের সাথে একটা রিলেটেড থাকে, ডিসেম্বর ক্লোজিংয়ের সময় ব্যাংকের অনেক অনেক সব বড় বড় যারা পার্টিগুলো আছে ব্যাংকের সবার সাথে কম বেশি রিলেটেড থাকে, যার কারণে ডিসেম্বর ক্লোজিংয়ে টাকা পয়সার সাপ্লাই কম থাকে বড় বড় পার্টিদের হাতে। সেই ক্ষেত্রে এই এই মাসটাই মূলত মার্কেটটা ডাউন থাকে, আর জানুয়ারির আপনার প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে আস্তে 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 মার্কেটটা বৃদ্ধি হবে। আর এবার যে যতই স্বপ্ন দেখুক, যে যতই যাই বলুক, ওই 17,000 টাকা 18,000 টাকা মাংস এবার কেউ মেলাতে পারবে না। এবার বাইরে থেকে গরু আমদানি নাই, আর যারা মূলত শেড মেড করে ফেলছেন, যারা কাজ করতেছেন, তারা ইমিডিয়েটলি গরু যে বাংলাদেশের যে প্রান্তে যেখান থেকেই পান গরু সংগ্রহ করে ফেলেন গরু, নইলে নইলে কারণ ইন্ডিয়ান গরুর কোনো আমদানি নেই, মার্কেটে প্রতি গরুতে 20-25,000 টাকা ফল্ড করতে হবে, কোনো কিছু করণে না। আমিও দিতে পারবো না, আর 10 জনও দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আপনি নিজেও পারবেন না, নিজেও আপনি পারবেন না। কেন পারবেন না, আপনার দেখা যাচ্ছে যে গত সপ্তাহে একটা এক্সাম্পল দিই, এক খামারে গেছে, আর যারা মূলত যারা হাটে যারা গরুর বিক্রেতা বা যারা গরু ব্যবসায়ী গরু যারা বিক্রি করে ব্যাপারী যেগুলো, এরা তো বাহিরের পার্টিটাটি দেখলে একদম শক্ত হয়ে যায়। আর আমরা পরিচিত হয়ে গেছি, আমাদের একটা ফেস ভ্যালু হাট মার্কেট একটু ভালো থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা গরু আমার কাছে দাম চাইলো 1,80,000 টাকা, বড় গরু অবশ্য, তো আমি আপনার 1,50,000 টাকা দাম বলি গরুতে, সেই গরু এক পার্টি এসে নিয়ে গেল আপনার 2,10,000 টাকা। পরে দেখি গরু বিশ্লেষণ করে দেখি বলি 7টা গরু কিনছে সর্বনিচে 1,50,000 টাকা রং করছে, এক্সেস করছে, তাহলে সে কি করবে? আর ওই গরুগুলো আমাদের কাছ থেকে বা 8-10 জন যারা ই করে যদি ন্যায্য দামে কিনতে পারে, আপাতত ন্যূনতম 1,50,000 টাকা কিন্তু সেভ, 1,50,000 টাকা সেভ মানে অনেক, সুবিধা হবে। কেননা আপনার ভালো গরুগুলো তো এমনিতে ক্রেতার সংখ্যা বেশি, একটা ভালো গরু থাকলে এখানে 5 জন ক্রেতা দাঁড়ায় থাকে, ক্রেতা দাঁড়ায় থাকে, আপনারা খেয়াল করতে পারেন, ভালো গরু যখন পাওয়া যায়, আপনারা তো হাটঘাটের ভিডিওগুলো করেন, একটা ভালো গরু হলে মনে হয় 10 জন হাজির হয়ে গেছে, একজনের থেকে আরেকজন 2,000-2,000 করে এমনি দর্শক লাগায় যায়। যেসব দৃষ্টিকোণগুলো খেয়াল রেখে এখন যে যেখান থেকে পারেন গরুগুলো এই ডিসেম্বর মাস বা জানুয়ারির 15 দিনের মধ্যে বেশিরভাগ সিংহভাগ গরু সব সংগ্রহ করে ফেলেন। আর যারা আমি আরেকটা তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে কি, যারা কুরবানিকে কেন্দ্র করে বলদ গরু সংগ্রহ করবেন, অলরেডি সিলেট বর্ডার দিয়ে কিছু গরু পার হচ্ছে, হ্যাঁ সিলেট গরু, সিলেট বর্ডার দিয়ে আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চান, এবার রাজশাহী বর্ডারে গরু নেই, অন্য অন্য কোনো বর্ডারেও গরু নেই, সিলেট বর্ডার দিয়ে কিছু গরু আসতেছে, আপনারা সরাসরি সিলেট বর্ডারে গিয়ে নিজেরা সরজমিনে দেখে আপনার পছন্দের গরুটা ওখান থেকে নিতে পারবেন। বলদের মার্কেট কম আছে এখন, 18-20,000 টাকা মন মাংস হিসেবে কিনতে পাওয়া যাচ্ছে, এটা টার্গেট সন্ধান দিয়ে দিলাম, যারা পারবেন তারা কিনে নেবেন, অবশ্যই সুবিধা হবে। এই পাশে আর সবশেষ বোধহয় আর একটা গরু বের করে নিয়ে আসা হলো, এটাই সবশেষ গরু, হ্যাঁ এটা শেয়ার বিশেষ গরু, এটা দাঁত এখনো হয়নি, এটা দাঁত হয়নি, এখনো দাঁত হয় নাই, না দাঁত হয়নি, শাহিয়াল, এটা 1,20,000 টাকা দাম, 1,20,000 টাকা দাম চেয়েছেন, কারো পছন্দ হলে নিতে পারবে, নিতে পারবে এটা। আচ্ছা তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, দর্শকদের কাছে দুঃখিত যাতে কন্টিনিউ সময় মতো আসলে প্রোগ্রামটা দিতে পারিনি, তবে সামনের বুধবারে চেষ্টা করবো। আসলে হয় কি যে সমস্যা গরুগুলো এসে নিয়ে গেলে কি দেবে প্রোগ্রাম জায়গা দেখানো থাকে না, যার কারণে সমস্যাগুলো হয়ে সামনের বুধবার থেকে বুধবার এই প্রোগ্রামটা পাওয়া যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম।